সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয় করলেন আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র পদে এগিয়ে আছেন। আজ সোমবার রাত 12টার দিকে সিসিকের 132টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান। তিনি জানান, নির্বাচনে দানের শীষের প্রতীকে আরিফ পেয়েছেন 90,494টি ভোট, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন 85,870টি ভোট, তাদের মধ্যে ব্যবধান 4,626টি। আলিমুজ্জামান আরও জানান, সিসিকের 134টি ভোট কেন্দ্রের মধ্যে 132টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে বাকি দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ওই দুই কেন্দ্রের ভোট সংখ্যা 4,787টি। স্থগিতকৃত ওই দুই কেন্দ্রের নির্বাচন হলে কামরান যদি সকল ভোট পান, তবে তিনি আরিফের চেয়ে 161টি ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। আর যদি আরিফ স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আরও 162টি ভোট পেয়ে যান, তবে তিনি বিজয়ী হবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে যদি স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আবার ভোট গ্রহণ করা হয়, তবে কামরানের পক্ষে পুরো দুই কেন্দ্রের 4,787টি ভোট তথা শতভাগ ভোট পাওয়া খুবই কঠিন হবে। এ দুই কেন্দ্রের সকল ভোট দিতে আসবে কি না তাও নিশ্চিত বলা যাচ্ছে না। বিপরীতে আরিফের পক্ষে ওই দুই কেন্দ্র থেকে মাত্র 162টি ভোট পাওয়া খুবই সহজ, তাই আগেভাগেই বলে দেয়া যায় সিসিতে চতুর্থ নির্বাচনে মেয়র পদে আরিফুল হক জয় নিশ্চিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশন হচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান জানান, সিসিকে নির্বাচন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের 10,954টি ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন প্রার্থী মুজাম্মেল হোসেন খান 2,195টি ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও কিছু কিছু ভোট পেয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, সবসময়ই খবরাখবর এবং নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।